বাংলাদেশ থেকে আরও সেনা সদস্য নেবে কুয়েত। দেশটিতে সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা জানান। চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফর করবে কুয়েত সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল। পাঁচ দিনের সফরে কুয়েত রয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, তাই এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কুয়েত থেকে আবু বক্কর পাভেলের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গাজী হাসান আল সামারির আমন্ত্রণে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ 31 জুলাই দেশটিতে সফর করছেন। এর একদিন পরে 1 আগস্ট সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস বিএমসি সদর দফতর পরিদর্শন করেন। এ সময় সেনাপ্রধানকে বিএমসির বিভিন্ন অভিযানী কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। আলী আল সাবা মিলিটারি একাডেমি ও বাংলাদেশি সেনাদের কার্যক্রম পরিদর্শন করেন। সেনাপ্রধান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, এই সফরের অন্যতম লক্ষ্য অপারেশন কুয়েত পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর আরও সদস্য মোতায়েনের বিষয়ে আলোচনা করা। আমাদের এই সবচেয়ে বড় ওভারসিজ এমপ্লয়মেন্ট হলো ইউএন হেড পিসকিপিং অপারেশন, তারপরে দ্বিতীয় সর্বোচ্চ মোতায়েন আমাদের কিন্তু কুয়েতে, এটা অনেকেই জানে না। প্রায় 5,000-এর উপরে সেনা সদস্য আমাদের অপারেশন কুয়েত পুনর্গঠনে মোতায়েন আছে এবং তারা বিভিন্ন রকম দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কুয়েতের সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনী থেকে আরও জনবল নিয়োগ করার লক্ষ্যে চলতি আগস্টের শেষের দিকে বাংলাদেশ সফর করবে। 25 আগস্ট তারিখে একটা ডেলিগেশন যাবে বাংলাদেশে এবং আমাদের কিছু নতুন এই সেক্টরে আমরা কিছু লোক পাঠাতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করছি। বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর 5,000-এরও বেশি সেনা সদস্য অপারেশন কুয়েত পুনর্গঠনে ওকেপিতে নিয়োজিত রয়েছেন, যা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের পর কোনো বৈদেশিক দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ সংখ্যক মোতায়েন। চন্দ্রানী চন্দ্রা, News24.